প্রাক্তন সিনেমায় ইমন চক্রবর্তীর গান ছিল যে গানটার জন্য ইমন চক্রবর্তী রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন আমি যা বুঝতে পারলাম এটা পুরোটা প্রাক্তনদের সমস্যা প্রাক্তন ভার্সেস প্রাক্তন আবার প্রাক্তন এবং তাতে যেটা দাঁড়াচ্ছে আমি কংগ্রেসের মুখপাত্রের বক্তব্যের সাথে একদম একমত জয় অনন্ত দেবগ্রাই যেটা করেছেন উনি যা অভিযোগ করছেন সেটা উনি বা পুরোটা মৌহা মৈত্রর কাছ থেকে শিখেছে মৌহা মৈত্র তার প্রাক্তনী জার্মান বান্ধবী জীবনে ক্ষতি জন্য যা যা করেছিলেন যা যা মেলটে লিখেছিলেন উনি সেই মেলটার হয়তো মানে ওপরের নামগুলো চেঞ্জ টেঞ্জ করে দিয়ে একইভাবে সিবিআই কে পাঠিয়েছে কিন্তু এইটা হচ্ছে মানে প্রবলেম ওই জন্য বললাম না তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর প্রাক্তনের প্রতি যদি এত আকর্ষণ থাকে তাহলে প্রাক্তনও আছে গলার স্বরও আছে রাজনীতিতে একটু বিপদ দেখে আনি আমি জানি জগন্নাথ তার পুরনো সাংবাদিকতার অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু জানে কি কিভাবে আমারও মনে আছে সমস্যা হচ্ছে যেমন গীতা পাঠের বিকল্প চণ্ডীপাঠ হতে পারে না তেমনি পেগাসাসের বিকল্প ব্যক্তিগত আরিপাতা হতে পারে না এইটা যত তাড়াতাড়ি আমরা রাজনীতিতে বুঝে যাব তত মঙ্গল কিন্তু সুমন্দা প্রশ্নটা তো এখানেই যে এই যে আপনি বলছেন প্রাক্তন ভার্স কোনো ইন্ডিভিজুয়ালের তিনি যেই হন আবারও বলছি অন্তত আমাদের এই ফোরামে কোনো ইন্ডিভিজুয়ালের প্রাক্তন ভার্সেস প্রাক্তন ভার্সেস প্রাক্তন ভার্সেস প্রাক্তন প্রাক্তন এসব নিয়ে কারো কিছু বলার নেই পয়েন্ট একটাই যে কেন যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে তাহলেই ফোনে নজরদারি প্রথমতই ফোনে নজরদারির অথরিটিটা সাংসদকে কে দিলো দিল ক্ষমতাটা কে দিল এবং কেন তার নির্দেশে বা তার অনুরোধে বা তার কেন পুলিশ পুলিশ আধিকারিক বা আধিকারিকদের এটা একাংশ করলেন এই প্রশ্নটা তো অত্যন্ত ভাইটাল দেখুন মানে ব্যক্তিগত বিষয়ে ঢোকাটা তো খুব মুশকিল জগন্নাথ একটা ইঙ্গিত দিয়েছেন মানে এখানে তো কনস্টান্ট বা প্রাক্তনার বর্তমান এটা প্রায় না মানে সিনেমার মানে পাঠান সিনেমার মতো কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না কে এখন প্রাক্তন আছেন কে বর্তমান হওয়ার ইচ্ছে হেল্প করছেন কে আবার প্রাক্তন হয়ে যাচ্ছেন আবার কে বর্তমান হওয়ার ইচ্ছে পুরো স্ক্রিন রেকর্ডটা রেখে দিচ্ছেন যে মান মানে ওই ভদ্রলোক সুহান মুখোপাধ্যায়ের উপরে কিভাবে নজরদারি হয়েছে কিভাবে কিভাবে হোটেলে যাওয়া হয়েছে জগন্নাথ একটা ইঙ্গিত দিয়েছেন যে কে বর্তমান কে প্রাক্তন এই মানে কনস্ট্যান্ট যে ইন্টারসেকশনটা হচ্ছিল বা এত দ্রুত ফেস আপ হচ্ছিল তাতে যেটা একটাই হয়েছে যে রাষ্ট্র ব্যবস্থা এবং আমাদের গোপনীয়তাটা একেবারে পুরো মানে প্রহসারে পরিণত হয়ে গেছে আবার বলছি যে বিজেপি যারা পেগাসাসকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে আজ কিছু বলাটাই মুশকিল হয়ে যাচ্ছে কারণ মৌভা মৈত্র তার চাইতে গরহিত অপরাধ করেছেন বলে তার প্রাক্তন অভিযোগ করছে এবং সেই অভিযোগটা করছেন তার ব্যক্তিগত সার্থে মোয়া মৈত্রটা করেছেন বলে যেটা আপনি যে প্রশ্নটা করছেন যে রাষ্ট্রের রাষ্ট্রের নজরদারি চাইতেও বিপজ্জনক একটা লোক যদি ব্যক্তিগত কারণে কারো উপর নজরদারি করতে শুরু করে দেয় তাহলে আপনি কি করবেন মানে এটাই পয়েন্ট যে মোটামুটি ধরুন আপনার আপনার কিছু কন্ট্যাক্ট রয়েছে এখানে উপস্থিত জগন্নাথ তার কিছু কন্ট্যাক্টস রয়েছে সে দীর্ঘদিন সাংবাদিকতা করেছে মৃত্যুঞ্জয় শাসক দলের একজন মুখপাত্র তার কিছু কন্টাক্টস রয়েছে অশোক ভট্টাচার্য তার কিছু কন্ট্যাক্স রয়েছে সৈকতগিরি তার কিছু কনট্যাক্স রয়েছে বিভাস দা দুধে সাইবার ল এক্সপার্ট তার কিছু কন্টাক্টস রয়েছে এই সব কনট্যাক্টসগুলোকে কাজে লাগিয়ে যদি ইলিগাল অ্যাক্টিভিটি করা হয় সাধারণ নাগরিকের ওপর নজরদারির উদ্যোগ নেওয়া হয় এবং সেটা এক্সিকিউট করা হয় এটা তো অত্যন্ত ঘোরোতর অপরাধ না মপিয়া এটা কন্টাক্টসের প্রশ্ন এটা প্রাক্তন এবং প্রাক্তন এবং প্রাক্তনের প্রশ্ন কারণ এক প্রাক্তন থেকে আপনি আরেক প্রাক্তনে শিফট করছেন বা বর্তমানে আসছেন তখন পুরনো প্রাক্তনকে আপনি একটু টাইট দিতে চাইছেন আবার যখন আপনি সেই মানে সেই বর্তমানকে প্রাক্তন করছেন তখন পুরনো যে প্রাক্তন সে আপনার সমস্ত মানে প্রাক্তন তথ্য ফাঁস করে দিচ্ছে কন্টেক্টসের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে পার্সোনাল লাইফকে আপনি যখন রাষ্ট্রের সঙ্গে জুড়ে ফেলেন তখন সমস্যা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা